আমার প্রথম প্রশ্ন হলো এই যে আমরা আজকে বাড়ি ঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে বসে আছি আমাদের আশা আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা ভালো কাজ করব আল্লাহকে রাজি করবো আর আল্লাহকে রাজি করে কোথায় যাব? জোরে বলেন কোথায় যাব? আরো জোরে বলেন কোথায় যাব জান্নাতে যাবো না কোনো মানুষ চায় না যে আমি জাহান্নামে নামে যাই সকলেই আমরা নর নারী ছোট বড় যাদের জ্ঞান বুদ্ধি হয়েছে গুণা করি তাও আশা আছে জান্নাতে যাব নেকি করি তাও আশা আছে জান্নাতের ভিতরে যাব। কোনো মানুষ জেনে বুঝে একে চায় না যে আমি জাহান্নামে নামে যাব তো ভাই আমার জান্নাত যেতে গেলে কিভাবে জান্নাত যেতে হবে কার সাথে মহাব্বত করতে গেলে জান্নাত যেতে হবে কিভাবে মহাব্বত ভালোবাসা করতে গেলে আপনার তো ওরা কুয়া জান্নাত দেবেন বাস আপনাদের সামনে মত্র একটা আদেশ আর একটা আপনাদের সামনে আয়াত পড়েছে সেগুলো তার জমা করে আর দুটো আদেশের কথা আপনাদের সামনে বলবো তার আগে আমি আপনাদের সামনে বলি আল্লাহ তাবার কোয়াতাল আমাদেরকে পৃথিবীতে পটালছেন এই বর্তমান যুগে যত আমরা মুসলমান বেঁচে আছি তেয়ামত পর্যন্ত যত লোক আসবে আমরা হলাম পূর্ণবীর উম্মত বলেন তো আরো জোরে বলেন একটু উঁচা করে বলেন আমরা পূর্ণবীর উম্মত মোহাম্মদ জোরে বলেন মোহাম্মদ আরো জোরে বলেন মোহাম্মদ জি যে বাইরের গে বিয়া সাথে হয়নি আপনারা বেশি মুখস্ত করে রাখেন কে কারণ দেখতে এসে যদি আপনাকে না সহল করে দেয় ইয়াদি আমরা কোন নবীর উম্মত বা আমাদের আখির নবীর নাম কি তাইলে কিন্তু ভাই যদি না জানা থাকলে হইতে পারে যে রিস্তা হবে না দ্বিতীয় নম্বর কথা আর যেটা আসল যে আমরা আমরা মুসলমান আমাদের সকলকে জানতে হবে যে আমাদের নবীর নাম কি জানতে হবে না ওলমাই কিরাম বৈশা আছেন জিজ্ঞাসা করবেন আমার আপনার পৃথিবীর যত মানুষ এসেছে যখনই মালাকুল মত চান কবজ করবে কাপন পরে যখন দাফন করতে যাবে কবরস্থানে যেমন তিন কবল মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হবে সাথে সাথে আল্লাহর ফেরস্তা কবরে আসবেন আর আসার পর তিনটা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন হবে কবরে আরো যারা বলেন কয়টা প্রশ্ন হবে তিনটা তার মধ্যে একটা প্রশ্ন হবে মান্না তোমার নাবির নাম কি এখন এই মজলিসে বসে বসে বললো চলবে না বললো চলবে কিন্তু কবরে যদি চুপচাপ এরকম ভাবে থেকে যায় তাহলে কিন্তু ওইখানে ফেরুস কিন্তু বুঝাবুঝি করবে না উল্টা পুলটা মায়ের চালু করে দেবে কবরের মধ্যে এই জন্য আমরা হলাম শেষ নবীর উম্ম আমাদের নবীর নাম হলেন মোহাম্মদ সাল্লাম এবার আল্লাহ তাবারা কুয়াতলা করলে বলছে হে নবী আপনি বলে দেন আপনার উম্মত আমরা কার উম্মত নবীর উম্মত আমরা শেষ নবী ওয়াম ও সাল্স সরামের রহমত আল্লাহ নবীকে শিখাইছেন আল্লাহ নবীকে বলছেন বল এ নবী আপনি বলে দেন আপ্পার হুম ইন ইনকুম তুং তুহি আল্লাহ যদি তোমরা আল্লাহ তাবালা কোয়াতালার সাথে ফোন তানে করতে যাবেন। আল্লাহর সাথে দোস্তি করতে চাও আল্লাহ তাবারা কোয়াতালার নিকট হতে চাও আল্লাহ তাবারা কোয়াতালাকে ভালোবাসতে যাও তা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবী আপনি বলেন তোমরা আমার অনুসরণ করো আমার ইত্তেবা করো আমি নবী যেভাবে চলতে বলছি সেইভাবে চলো আমি নবী যে কাজের আদেশ করছি সেই কাজ করো আমি নবী যে কাজ করতে তোমার মানা করছে নিষেধ করছি সেই কাজ থেকে তোমরা রুকে যাও তাইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবী আরো বলে দেন কি যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া সাথে ভালো আসতে চাও তাহলে আমার অনুসরণ করো আমার ইন্তেবান করো এবার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ আমার মানুষের যদি তোমরা আমার ইতেবা করতে পারো আমার কথা মেনে চলতে পারো আমার যা বলেছেন সেগুলা যদি আমল করতে পারো আল্লাহ বলছেন এই পৃথিবীতে তোমাদের কয়েকটা লাভ আছে আখরা তো লাভ আছে কি আল্লাহ বলছেন আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ বলছেন আমার কবিকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসনু এবার দ্বিতীয় নম্বর অন্না বলছেন ওয়েফিল্লাহ কম জুন এবং কম হে পুনিয়ার মানুষ শুধু আমি ভালোবাসবো না ভালোবাসার সাথে সাথে ওই বান্দা এবং বান্ধি গুণাগতকে আমি আল্লাহ মাফ করে দেবো পড়েন সুবহান আল্লাহ কত বড় আল্লাহ তাহার কুয়াতালা কুশখামি দিয়ে দিলে আমাদেরকে তাহলে আল্লাহ তাহার কুয়াতালাকে ভালোবাসতে গেলে কাকে ভালোবাসতে হবে দেখো বলেন কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে ভালোবাসতে গেলে নবীর সাথে মহাব্বত করতে গেলে আল্লাহ তোমার কোয়াতালা বলেন যে আমি পৃথিবীর ওই বান্দাকে ভালোবাসবো যে আমার নবীকে ভালোবাসেন আর ওর আমি গুনাগা থেকে মাফ করে দেবেন ভাই আমার আহ আজকে দেড় লক্ষ টাকা যা খরচ করে সাত সাজানো হয়েছে কিন্তু আজকে আমরা মুসলমান আমরা বদনাসিফ কত আমাদের কবলটা পোড়া কত এত সুন্দর মুজলিস ছেড়ে আমরা চায়ের দোকানে জিলাপির দোকানে রাস্তাতে রোডে আমরা বেড়ে বেড়াচ্ছি ভাই আমার আরে আমরা তো মুসলমান আমরা মানুষ আল্লাহ আমাদের জ্ঞান মন্ত্রী সব দিয়েছেন কিন্তু একটা বোখারি শরফের হাদিস তাদের সামনে তুলে ধরি মানুষ তো কথা শুনে 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 মানুষ তো আল্লাহরের কথা শুনে পাগল হয়ে যায় মানুষ তো কথা শোনার জন্য পাগল হয়ে যায় কিন্তু শুধু মানুষ না জীব এবং যত আছে সমস্ত গাছেরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য পাগল হয়ে থাকে বোখারি সাহেবের একটা আদেশ আপনাদের সামনে তুলে ধরি এমাম সাহেব জুমার দিনে যেই কাঠে দাঁড় হয়ে খুঁজব দেন তাকে আমরা কি বলি ইমাম সাহেব জুমার দিনে যেই কাঠে দাঁড় হয়ে ফুটপা দেন ওকে আমরা কি বলি যারা বলেন কি বলি আয় আল্লাহ আপনার কে মুখে খাইনি টেনি বড় আছে নাকি যে ভাই একটু আমার সাথে জোরে কথা বলেন ইমাম সাহেব জুমার দিনে যেই কাঠে দাঁড় হয়ে খুদবা ওই কাঠটার নাম আমরা কি বলি মেম্বার বলে কি বলি মেম্বার আল্লাহর নবী যখন প্রথমে শুরু শুরুতে খুদবা দিতেন খাজুরের একটা গাছ খাজুরের একটা জ্বর খাজুরের একটা বড়া এই ধরনের একটা কাঠে আল্লাহ সহ দাঁড় হয়ে কুদবা দিতেন যেমন আমরা সানি কাটি কুট্টি কাটি না কোনো গাছের গোড়াতে না কাটি এখন তো জাতি হয়েছে মেশিন হয়েছে কিন্তু আগতে এই যে আমার ভাইয়েরা কুট্টি কেটেছেন কিসে গাড়াচিতে নাকি গাড়াচিতে কুট্টি কেটেছে তো ওরকম ধরনের একটা সুন্দর কাঠে আল্লাহ রসুল সাল্লাম যখন প্রথম প্রথম খুদবা দিতেন তো খাজরের একটা একবারে গাছের গোড়াতে দিতেন কাঠের উপরে দাঁড়ো খুঁজবেন কিছুদিন পর একজন মহিলা তখন আল্লাহ আল্লাহ মিস্ত্রি আছে খুব সুন্দর আপনার জন্য একটা খুব সুন্দর কাঠের মেম্বার তৈরি করে দেবো আপনি আদেশ যদি করেন তা আমি কাঠের মেম্বার তৈরি করে দেবো আপনি এই গাছটাকে সাইডে রেখে দেবেন আর নতুন মেম্বারের ওপরে চেপে আপনি খুঁজবা দিবেন ভালো করে আদেশটা শুনবেন রাসূল অনুমতি দিয়ে দিলেন যাও তুমি মেম্বার তৈরি করে নিয়ে এসো এবার কাঠের মেম্বার তৈরি হয়ে গেল আল্লাহ রসুল সাল্সাল্লাম কে দিলেন এইবারে আল্লাহর রসুল সাল্সাল্লাম ওই পুরাতন মেম্বারকে সাইটে উঠিয়ে দিলেন আর নতুন মেম্বারেরও উপরে চেপে খোদ বাসরও করেছে এবার দেখেন ব্রখারেশর বেলাদেশ দয়ার নাবিহী যেমনই ওই নতুন মেম্বারেও উপরে চেপে খোদবাসুরও করেছেন রায় বন্ধু বলো হঠাৎ করে নি মসজিদে ভিতরে কোন বাচ্চার যেন কান্নার আওয়াজ আসে আপনারা যেমনই বসে বসে জালসা শুনছেন যেমন আপনারা বসে বসে আজকে জালসা শুনছেন আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরাম জুমার নামাজ পড়তে গেছেন জুমার প্রআমক করার জন্য যা দেন নবী যে নখন মেমপার পরে তার ওপরে পদ্মশর উপরে দিয়েছে যেমন এ শুরু করলাম বাচ্চারা যেমন হেঁকছে তুলে তুলে কান্দে বাচ্চারা যেমন ফেফরে ফেফরে কান্দে ওরে শোভান ওই মসজিদের ভিতরে থেকে বাচ্চার কান্নার মতো আওয়াজের মতো আওয়াজ আসতে শুরু হয়েছি সাহাবাই ক্যা রাম বৈশাখ আছেন মসজিদের ভিতরে তারাও তিনটা আওয়াজটা শুনতে পায় আল্লাহর নবী আল্লাহ সাল্লাম ফুদুবাতে তার ভাইয়া বলছেন সাবরি কে তোমার বাচ্চা সাথে নিয়ে এসো কে তোমার ছেলে নিয়ে এসো সাথে কার পান হয়ে কাঁচে একটি ব্যথা হয়েছে কি কষ্ট হয়েছে দেখো তো এরে আমার ভাইরা মায়েরা খেলার শরি নেই সাহাই কেরাম টান দেখে বাম দেখে দেখলেন কে জানে কোন জায়গাতে বাচ্চা লোক আছে নাকি দেখতে দেখতে গোটা বসে দেখা হয়ে গেল কিন্তু কোনো জায়গাতে বাচ্চা দেখতে পাওয়া যায় না সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো এই কোটা মসজিদের মধ্যে আমরা নজর করে দেখলাম গো নবীজি কোনো বাচ্চাকে আমরা দেখতে পাই না কি ব্যাপার রাত আল্লাহর ওসীলা সাল্লাল্লাহু আলাইহি বললেন আরে আমার সাহেব শুনেন তোমরা ভালো করে যাও করে দেখো আমি নবে মিথ্যা বলি না আমি কান্নার আওয়াজ পাচ্ছি যেমন একটা মাকে দেখতে যদি না পাই বাপকে যদি দেখতে না পাই যেমন বাচ্চারা হিঁচি তুলে তুলে কান্দে জোর গলা দিয়ে দিয়ে কান্দে জোর আওয়াজে আওয়াজে কান্দে এই মতো আমি নবী মসজিদের ভিতরে কে এমন কাঞ্চা আমি শুনতে পাই এই করতে করতে গরতে সুখ আর উল্লাহ নবীজি একটু গর উপরে দেখতে লাগলেন ধ্যান দিয়ে আওয়াজটা শুনতে লাগলেন কোন জায়গা থেকে আসছে এই করতে করতে অসুবিধা ওই যে পুরাতন মেম্বার যে মেম্বারের ওপরে তার হয়ে নবীজি খুলবা দিতেন। ওই মেম্বারের কাছ থেকে মেম্বারের ভিতর থেকে ওই মেম্বারের পাঞ্জুর থেকে ভিতর থেকে কান্না আর আওয়াজ আসছেন আল্লাহ রসুল বললেন সাবিরে তোমার যাব তোমরা মসজিদের ভিতরে কোনো ছেলেকে কে খুঁজে পাও নিরে বাবা মসজিদের মধ্যে কোনো বাচ্চা কান্দে না এই যে দেখো খাজুরের গাছ খাজুরের গড়া খাজুরের গাছ এই পুরাতন মেম্বার এই পুরাতন মেম্বারের ভিতর থেকে আওয়াজ আসছে এই পুরাতন মেম্বারটা কানছে এই বাচ্চার মতো আওয়াজ আসছে তার ভিতর থেকে নবীজি মেম্বার থেকে নতুন মেম্বার থেকে নেমে গেলেন নেমে যাওয়া এবার ওই পুরাতন মেম্বারের ফোনভাবে বতরে হাত মুলাই আপনি জানেন আপনি যখন চলে যাবেন এই পলাশের মার্কেট যখন চলে যাবেন কাঞ্জিয়ার চলে যাবেন আপনার বাড়িতে পাঁচ বছর সাত বছরকার ছেলে আছেন এই ছেলেটা আপনার পাচা লেগে যাবে আপা যে আমিও চক যাব এবার আপনি বলবেন বেটারি এ আপনি রাতুর রহমান তুই চেষ্টা বেটারি তোকে নিয়ে যাব না বেটা তুই বাড়িতে থাক আপনি আপনার ছেলেটাকে বাজারে নিয়ে যাবেন না আপনার ছেলেটা আপনার জন্য কানবে এক চেতরে তুলে কানবে আপনি আগুনটা পর যখন জব থেকে মার্কেট থেকে বাড়িতে ঢুকলেন আপনার ছেলেটা আগেনাতে নাতে কিংবা দুয়ারে কিংবা গুনিতে দাঁড় হয়ে কানছে এবার আপনার মনটা বলে যাবে এর আবদুল্লা আব্দুর রহমান তুই আগুনটা থেকে কানছে রে বাবা এবার ছেলেটাকে যখন আপনি জড়িয়া ধরবেন আর বলবেন বাবারে চুপ 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 আর কান্দিস না বাবারে চুপ চুপ দেখবেন আপনার ছেলেটাকে যত চুপ

বাচ্চারা যেমন একচে তুলে তুলে গান্নি ওই পুরাতন মেম্বারের ভিতরে থেকে লক্ষ্মীর ভেতরে থেকে খাজার গাছে ভিতরে থেকে আবার জোর জোর করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল এম সাহাবাই কেরাম বললেন ইয়ার সোল্লা কেন এই পুরাতন মেম্বার কান্নি তার দিনে কি ব্যাপার হয়েছে কি কারণে কানসেপ্ট আমরা আমরাকে বলেন